হাজীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন পালিত। হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 77তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলালুদ্দিন মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ শফিকুর রহমান মীর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবাইদুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কালচো দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফেজ শাহজালাল মজুমদার ও গীতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বাবু দিলীপ কুমার সাহা। এ সময় ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15 আগস্টের সকল শহীদ, 71-এর বীর শহীদ, 1 নং রাজারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ হাদি মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।